নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে আপনারা শুনবেন গল্প কথার নিবেদন, মড়া। আমাদের গল্পগুলি কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যে সমস্ত শ্রোতা বন্ধুরা প্রথম আমাদেরকে শুনছেন, তাদের জন্য অনুরোধ, আমাদের চ্যানেলটি ঘুরে আসুন। আশা করি হতাশ হতে হবে না। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প, মড়া। ব্রিলের চেহারা ছিল অন্য ডাকা বুকোর টেক্সাসবাসীদের মতোই, লম্বা চওড়া, শক্ত সমর্থ। আসলে তাদের দুর্ধর্ষ পূর্বপুরুষরাই কঠোর পরিশ্রম করে, সাহসে ভর করে পশ্চিম টেক্সাসের মতো এই দুর্গম এলাকাকেও মনুষ্য বসবাসের উপযোগী করে তুলেছিল। হালফিল চাষবাসের কাজ নিয়ে থাকলেও বিলের সাবেক জীবিকা ছিল ঘোড়ার ব্যবসা করা। এই উত্তেজক পেশা ছেড়ে কেন যে সেই বিচিত্রহীন কৃষিকাজে মন দিল তা নিয়ে এখনও প্রায়শই আক্ষেপ করে সে। আক্ষেপ করার কারণও আছে বটে। ইদানিং চাষের কাজে বিশেষ একটা সুবিধে করতে পারছে না সে। যেমন এই গত বছরই শীতকালে ভালোই বৃষ্টি হয়েছিল, শস্যের মাঠ গিয়েছিল ভোরে, কিন্তু ঈশ্বর বিরূপ, ফসল যা রয়ে গিয়েছিল তা কিছু নষ্ট হল শুষ্ক আবহাওয়ায়, কিছু আবার আকস্মিক এক শিলাবৃষ্টিতে। এ তো গেল গমের কথা। ব্রিল এরপর তুলোর চাষ করেছিল, যা শেষ করল পঙ্গপাল। একরকম দমে গেল ব্রিল। সে ঠিক করল যে এই বছরই তার শেষ কৃষিকাজ। ভাগ্যিস জমিটা তার নিজের নয়, না হলে বাধ্য হয়ে তাকে তো চাষবাসই করে যেতে হতো। ব্রিল তার বাড়ির সামনের খোলা চত্বরটায় বসে এসব কথাই ভাবছিল। তার দৃষ্টি ছিল দূরে। সে দেখতে পেল বুড়ো লোপেজ তার বাড়ির দিকে আসছে। ওই লোকটার অবস্থা খুব একটা ভালো নয়, চাষাবাদ করে কষ্টে সৃষ্টে দিন যাপন করে। তার রাস্তা না হলো মাঠ পেরিয়ে পূর্ব দিকের ওই কালো মেঘের মতো যে পাহাড়, তারই এক ধারে। কাঁটা তারের বেড়া পেরিয়ে লোপেজ এক জমির সীমানার মধ্যে ঢুকে খোঁড়াখুঁড়ির কাজ শুরু করেছে। ব্রিল উঠে দাঁড়ালো। বাড়ির সামনের ঢালু জমিটা পেরিয়ে বেড়ার ধারে গিয়ে হাঁক দিল। ও বুড়ো কর্তা, আরে ও বুড়ো কর্তা! তার ডাক শুনে লোপেজ ঘুরে দাঁড়ায়। ব্রিল তার কাছে এসে বলে, তোমায় একটা কথা জিজ্ঞেস করছি, তুমি ওই দূরের পাহাড়টার কাছে রোজ রোজ যাও কেন বলো দেখি? কই না তো, সংক্ষেপে জবাব দেয় বুড়ো লোপেজ। হ্যাঁ মিছে কথা, প্রায় তো দেখে ওদিকে যাচ্ছ, ব্যাপারটা কি বলো তো? পাহাড়ের তলায় গুপ্তধন কিছু পোঁতা আছে, সেসবের খোঁজ পেয়েছো নাকি? জায়গাটা ভালো নয়, নিচু স্বরে কথাটা বলে সে। তার মানে কি বলতে চাইছো, ভূত প্রেত? ব্রিল জানত বুড়োহারা লোকটা নির্ঘাত ভূতে বিশ্বাস করে। আমি জানি মেক্সিকোর এই দক্ষিণ পশ্চিম দিকে যেসব ঢিপি আর পাহাড় আছে, তার প্রায় সব কটার নিচেই পোঁতা রয়েছে অসংখ্য টেক্সান এবং রেড ইন্ডিয়ান যোদ্ধা ও দলপতিদের কঙ্কাল। কি তাই তো? যা মাটির নিচে চাপা দেওয়া হয়েছে তা নিয়ে আমাদের মাথা না ঘামানোই বোধহয় ভালো, ওতে বিপদ ঘটতে পারে। অত কৌতূহল ভালো নয়। নিকুচি করেছে বিপদের। কয়েকজন সাংঘাতকে নিয়ে প্যানোপিন্টো গায়ের একটা ঢিপি খুঁড়েছিলাম, পেলাম একটা নর কঙ্কাল আর পুঁতির মালা আর কটা তীরের ফলা। ইচ্ছে করেই ওই কঙ্কালের চোয়ালের কটা দাঁত আমি নিয়ে এসেছিলাম সঙ্গে করে, আর সেও তো প্রায় অনেক কাল আগের কথা। কই বিপদ আপদ তো কিছু হয়নি। পরে শুনেছি সেটা নাকি এক রেড ইন্ডিয়ান সর্দারের কবর ছিল। হ্যাঁ, রেড ইন্ডিয়ান, রেড ইন্ডিয়ানদের কথা কে বলেছে? রেড ইন্ডিয়ানরা এলো তো সেদিন, তাদের জন্মেরও আগে
কত কিছু ঘটে গিয়েছে জানো? আমার 14 পুরুষের বাস এই জায়গায়। বাপ ঠাকুরদার মুখে এই তল্লাটির এমন এমন সব গল্প শুনেছি যা মনে করলে এখনো গায়ে কাঁটা দেয়। বলেছ ঠিক ঠিক ঠিক। স্প্যানিশরা প্রথম শুরু করে, হার্নান্ডো দা এমট্রাভা। আগে ঠিক কতকাল আগে যেন এই অঞ্চলে অভিযান চালিয়েছিলেন, তা অবশ্য আমি জানি না। আমি জানি 1445 সাল, ঠিক যেইখানটায় তুমি দাঁড়িয়ে আছো সেইখানটায় তাঁবু ফেলেছিল ওরা। বাবা, তা তুমি জানলে কেমন করে? আমার এক পূর্বপুরুষ দা এমট্রাভার দলে ছিল, তার নাম ছিল পোর্দ্রিও লোপেজ। সে তার উত্তরসূরিকে এই অভিযানের গল্প বলে যায়, তারপর বংশ পরম্পরায় কাহিনী আমার কানে এসে পৌঁছায়। বা বাবা, তুমি যে এত খানদানি বংশের ছেলে তা তো জানতাম না হে। কে জানে, হয়তো এমট্রাভা তার লুট করা সোনার তাল কোনো ঢিপির তলায় পুঁতে রেখে গিয়েছে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, তার মানে তুমি কি কোনো সেরকম খোঁজ পেয়েছো নাকি? মনে হচ্ছে এরকম কিছু পুঁতে রাখা সোনা দানার খোঁজ পেয়েছো তুমি। হ্যাঁ, কি ডিঙ্গো বলে এক ধূর্ত, সে সোনা নাকি খুঁজে বার করেছিল, সেই সেই সমস্ত জিনিস নিয়ে চম্পট দিয়েছে। ব্রিল অন্যমনস্কভাবে মাথা নাড়ে। সে খুব ভালোভাবেই জানে যে গোটা উত্তর আমেরিকার মধ্যে এই দক্ষিণ পশ্চিম এলাকায় সোনা নিয়ে যত খোঁড়াখুঁড়ি হয়েছে এমনটা বোধহয় আর কোথাও হয়নি। অনেকদিন আগে যখন পৃথিবীতে তামার ব্যবসা এক চেটিয়া নিয়ন্ত্রণ করত স্পেন, তাদেরই সম্পদের বেশ একটা মোটা অংশ লুটেরা ডাকাতদের হাত দিয়ে পাচার হয়ে চলে যায় টেক্সাস আর নিউ টেক্সাসের নিউ মেক্সিকোর পাহাড়ি এলাকায়। ব্রিলের বিশ্বাস সেই লুটের মালের এখনও কিছু কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেখানে। একবার তার সুলুক সন্ধান জানতে পারলেই তার মতো ডাকাবুকো জোয়ানের পক্ষে তা হাতাতে খুব একটা অসুবিধা হবে না। সে যাই বলো না কেন তুমি লোপেজ, ব্রিল এবার ভাবনা ছেড়ে বুড়োর গা ঘেঁষে দাঁড়ায়, বলে, আমি বিশ্বাস করি গুপ্তধন কিন্তু এখানেই আছে, আর মনে হয় ওই ঢিবিটার তলাই আছে। আমি তো একদিন ওই শাবল গাইতে নিয়ে ঢিবি খুঁড়বই, তাতে যা হওয়ার হবে। না হে না, এমন কাজ তুমি করো না, দুহাত তুলে আর্তনাদ করে উঠল লোপেজ। আমার কথা শোনো, এমন কাজ করো না, ওটা অভিশপ্ত ঢিপি, আমার ঠাকুরদা আমাকে বলে গিয়েছিলেন। কেন, কি বলেছিলেন তোমায়? আমাকে বলেছিলেন, না 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 না, ঘন ঘন মাথা নাড়ে সে, না না, আমি তো বলতে পারবো না, মরে গেলেও বলতে পারবো না, কারণ আমি শপথ নিয়েছিলাম ও কথা আমি কাউকে বলবো না। তবে একটা কথা বলি, মনে রাখো, ও ঢিপির বুকে গাইতে মারা আর নিজের গলায় ছুরি বসানো একই কাজ হবে। কিন্তু কেন, এমন কি রহস্য রয়েছে ওখানে? ব্রিলের ভ্রুতে ভাঁজ পড়ে, সে বলে, আর এত গোপনীয়তাই বা কিসের? বলতে পারবো না, না আমি বলতে পারবো না, পবিত্র যজ্ঞের মূর্তির সামনে দাঁড়িয়ে শপথ করেছিলাম আমি, ও সম্পর্কে একটি কথাও মুখ দিয়ে বেরোবে না আমার। বেশ তো, মুখে বলতে যখন এত বাধা তখন লিখেই জানাও না হয়, লিখতে তো আর মানা নেই। এ কথা শুনে চক্ষু বিস্ফারিত হয়ে যায় লোপেজের। ছোকরা যে গুপ্তধনের লোভে মরিয়া হয়ে উঠেছে এটা তার বুঝতে আর বাকি থাকে না। অগত্যা একটা দীর্ঘশ্বাস ছেড়ে সে বলে, বেশ, তবে লিখেই জানাবো ঢিপিটা খুঁড়তে আসলে যে বাধা কোথায়, তখন তুমি বুঝবে। যখন আমি নেহাত বাচ্চা তখন ওই বুড়ো পাদ্রি মশাই আমার হাত ধরে লিখতে শিখিয়েছিলেন, তাই যতটুকু বিদ্যে আমার আছে আমি সেই মতোই লিখে দেব।
তবে একটা শর্তে, সেই লেখার কথা তুমি ঘুণাক্ষরেও কাউকে জানাবে না, আর পড়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আগুনে পুড়িয়ে দেবে কাগজটা। কি মনে থাকবে তো? হ্যাঁ নিশ্চয় নিশ্চয়, তা আর বলতে। বেশ, তবে আজ বাড়ি গিয়েই লিখতে বসব, কাল কাজে বেরোবার সময় দিয়ে যাব তোমার হাতে। সেই লেখাতেই চোখ বোলালে বুঝতে পারবে, অভিশপ্ত পিসাচে পাওয়া ঢিপিটা খোড়া তো দুরস্ত, তার গায়ে একটা আঁচড় কাটাও কতটা মারাত্মক হতে পারে। এই পর্যন্ত বলে আর একটিও কথা না বলে বুড়ো লোপেজ তার বাড়ির পথ ধরল। এদিকে ব্রিলের মুখে খুশি আর যেন ধরে না। অপস্ত্রীয়মান লোপেজকে দেখে দাঁত বার করে সেখানে ঘেঁষে নিল নিঃশব্দে, তারপর খানিকক্ষণ দাঁড়িয়ে রইল সেখানে। লোপেজকে তখনও দেখা যাচ্ছে, ঢালু উপত্যকাটা বেয়ে এগিয়ে চলেছে সে। আরও কিছুক্ষণ পর পাহাড়ের আড়ালে মূর্তিটা অদৃশ্য হলে একটা মতলব খেলে গেল ব্রিলের মাথায়। দ্রুত চাষের জমির কাজ বরাবর গিয়ে আগে সে হাতে নিল একটা গাঁইতি আর শাবল। সূর্য তখনও অস্ত যায়নি। ব্রিল ভাবল, অন্ধকার করে আসার আগেই ঢিবির মুখটা খুঁড়ে কি আছে দেখা যেতেই পারে তো, তারপর না হয় লণ্ঠন জ্বালিয়ে রাতেও কাজ চালাবে। আসলে ব্রিল হলো বেজায় আবেগপ্রবণ মানুষ, যার মাথায় একটা ঝোঁক চাপলে সেটা নিবৃত্তি না হওয়া পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করতে পারে না সে। এক মুহূর্তের জন্য বুড়ো লোপেজের সমস্ত কথা ফুৎকারে উড়িয়ে দিয়ে শক্ত মাটির বুকে প্রথমবার শাবল মারল, আর সেই সাথে ব্রিলের মাথায় গুপ্তধনের ভাবনাটা আবারও ঝিলিক দিয়ে গেল। বেয়ারা গোঁ তাদের বংশের স্বভাবগত বৈশিষ্ট্য, আর সেই জেদ নিয়েই কাজ করে যাচ্ছিল সে। যদিও কাজটা কিন্তু মোটেও সহজ নয়, বছরের পর বছর সূর্যের তাপে মাটি শক্ত হয়ে গিয়েছে, সেই সঙ্গে মাটির সঙ্গে মিশে আছে নুড়ি আর পাথর কুচি। শাবল চালাতে চালাতে দরদর করে ঘাম ঝরতে লাগলো ব্রিলের, ক্লান্ত হয়ে পড়ল সে। কিন্তু গুপ্তধন পাওয়ার আশাটায় তাকে শেষ পর্যন্ত চাঙ্গা রাখল। হাত দিয়ে কপালের ঘাম মুছে নিয়ে দ্বিগুণ উৎসাহে শাবল দিয়ে আবারও ঘা মেরে চলল ঢিবির মুখে। সূর্য পাটে বসল, তবুও ক্লান্ত হল না সে। গোধূলির অস্পষ্ট ছায়াচ্ছন্ন আলোয় অক্লান্ত উদ্যমে কাজ চলল। ইতিমধ্যেই তার মনে বিশ্বাস জন্মেছে যে এই ঢিপিটা রেড ইন্ডিয়ানদের উপাসনার স্তম্ভ জাতীয় কিছুই হবে। তার কারণ অবশ্য আছে। কিছুক্ষণ খোঁড়ার পর মাটির মধ্যে কয়লার গুঁড়ো দেখতে পেয়ে ব্রিল নিশ্চিত হল যে এটা সেই রকম মন্দির বা কবর। এক মনে আরও কিছুক্ষণ খোঁড়ার পর হঠাৎ একটা ধাতব পদার্থে শাবল লেগে ঠং করে উঠতেই উল্লাসে চিৎকার করে উঠল ব্রিল, এই তো পেয়েছি, পেয়েছি, পেয়েছি। ধাতব পদার্থটি তাড়াতাড়ি মাটির নিচ থেকে বার করে চোখের সামনে তুলে ধরল। স্প্যানিয়ার্ডসদের একটা ধারালো বর্ষা, বহুকাল মাটির তলায় থাকার দরুন মরচে ধরে কাগজের মতো সাদা হয়ে গিয়েছে। এবার ব্রিল অবাক হল, সে তো ভেবেছিল ঢিবিটা রেড ইন্ডিয়ানদের উপাসনা করার স্তূপ। এখানে যে স্প্যানিশদের ব্যবহারের কোনো সামগ্রী দেখতে পাবে এমন তো আশা করেনি।
যাই হোক, এসব নিয়ে আর বেশি মাথা ঘামালো না সে, কাজ আবারও শুরু করল। তার মন বলছে ঢিপির ঠিক মাঝখানে পাথরের তৈরি কোনো প্রকোষ্ঠ পাবে, যার মধ্যে থাকবে কোনো গোষ্ঠী বা দলের কঙ্কালের হাড়, সেই সঙ্গে সোনা বা অন্য কোনো রত্ন। অন্ধকারে শাবল চালাতে চালাতে ব্রিলির মনে হল শাবলটা যেন গ্রানাইটের মতো কোনো শক্ত বস্তুতে আঘাত করছে। সেই জিনিস তো শাবলের আঘাতে ভাঙা অসম্ভব, তাই ব্রিল তখন চেষ্টা করল পাথরের ফাঁকে শাবল ঢুকিয়ে চাঁড় দিয়ে সেটা তুলে ফেলার। এতক্ষণ এক মনে কাজ করে যাচ্ছিল সে, এমন এখন তার খেয়াল হল ইতিমধ্যে চারপাশে অন্ধকার নেমে এসেছে, ঘন অন্ধকার। চাঁদ উঠেছে আকাশে, তার পাণ্ডুর আলো ছড়িয়ে পড়ছে প্রান্তরে। গহ্বরের মধ্যে ব্রিলের চোখে আর কিছু ঠাহর হচ্ছিল না, তাই সে মনে মনে ভাবল একটা লণ্ঠন জোটাতে পারলে কাজের সুবিধা হয়। দিশলাই বার করার জন্য পকেট হাতড়াল সে, তারপরে হঠাৎ শক্ত হয়ে গেল তার শরীরটা, কারণ একটু আগেই ঠিক তার পেছনের মস্ত পাথরের আড়াল থেকে একটা শব্দ ভেসে আসতে শুনল না? কিসের আওয়াজ ওটা? সাপ নাকি? পাথরের গর্তে নধর গড়নের পাইথনের বাস থাকা বিচিত্র নয়, কে জানে হয়তো সেই গর্তের মধ্যে মাথা ঢোকালেই এক জোটে ঝাঁপিয়ে পড়বে তারা তার উপর। কথাটা ভেবেই আতঙ্কে শিউরে উঠল তার কা। খোড়া গর্তের মুখটা থেকে কিছুটা পিছিয়ে এলো ব্রিল। অন্ধকারে এলো পাথারি শাবল চালিয়ে লাভ নেই, তাতে বিপদের সম্ভাবনা বেশি। নানা রকম ভাবছে, এমন সময় তার খেয়াল হল কিছুক্ষণ ধরেই একটা কটু গন্ধ নাকে আসছে তার। কে জানে সাপের গায়ের গন্ধ হয়তো এমন, তাই সে আর সেখানে দাঁড়াল না, শাবল নামিয়ে রেখে বাড়ির দিকে রওনা দিল একটা লণ্ঠন জোগাড় করার জন্য। লণ্ঠন হাতে উঁচু নিচু চাষ জমির ওপর দিয়ে দ্রুত পা ফেলে ঢিপির কাছে ফিরে আসার সময় ব্রিলের নিজের শরীরের ছায়াটায় বড় যেন অদ্ভুত দেখাচ্ছিল। হঠাৎ মনে পড়ল লোপেজের কথা, সকাল পর্যন্ত অপেক্ষা না করে ভালোই করেছে সে। কে জানে, বুড়ো হয়তো কাল সকালে নানা ছুতো নাতায় এই ঢিপিটা খুঁড়তে থাকে নিষেধই করত। আজকের রাতটা আশ্চর্য রকমের নিস্তব্ধ। ব্রিল ঢিপির কাছে পৌঁছে লণ্ঠনটা তুলে ধরল, শাবল গাইতে আগের জায়গাতেই পড়ে রয়েছে, কিন্তু যে জায়গাটা সে খোঁড়াখুঁড়ি করেছিল সেখানটায় মস্ত বড় একটা ফাঁক। চমকে উঠল ব্রিল, সেই সঙ্গে গেল রেগে। এ নিশ্চয়ই তককে তককে ছিল বজ্জাত বুড়োটা, যেই লণ্ঠন আনতে বাড়িমুখো হয়েছে ব্রিল অমনি ভেতর থেকে মাল মশলা হাতিয়ে নিল। রাগের মাথায় লণ্ঠনটা নিভিয়ে দিল ব্রিল, রাগতভাবে লোপেজের ঘরের দিকে দৃষ্টি নিক্ষেপ করল, আর সেই সাথেই ভয়ে যেন আড়ষ্ট হয়ে গেল তার শরীরটা। পাহাড়ের কোণে যেখানে লোপেজের কুঁড়ে, হঠাৎ সেখানে গড়ে উঠল একটা ছায়া। সেই অস্পষ্ট আলোয় ব্রিল দেখল মানুষের মূর্তির আকারের সেই ছায়াটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে পাহাড়ের ওপাশে।
রাগে গাটা রিরি করে উঠল ব্রিলের। বেটা আস্তানার দিকে চম্পট দিচ্ছে, নিজের মনে গর্জে উঠল, নিশ্চয় সোনাদানা কিছু হাতিয়েছে, না হলে এত জোরে পা চালাতে পারত না পুরো। তবে সে যাই পেয়ে থাকুক না কেন, ব্রিলের তার উপর অধিকার আছে। যতই হোক, এই জমি তারই ইজারায় নেওয়া। মাথার ঘাম পায়ে ফেলে সেই তো গর্ত খুঁড়েছে। বুড়ো বলে কিনা এই সমস্ত অভিশপ্ত ঢিপি। আসলে ও চেয়েছিল যে ব্রিল যেন এ সমস্ত নিয়ে মাথা না ঘামায়, যাতে গুপ্তধনের সবটুকু একাই দখল করতে পারে ও। এই সমস্ত ভাবতে ভাবতে বড় বড় পা ফেলে ব্রিল পাহাড় ঘেরা সেই অন্ধকার উপত্যকার দিকে এগিয়ে চলল। হাঁটতে হাঁটতে কেমন একটা আতঙ্ক অনুভব করতে লাগলো ব্রিল। নিশুতি রাতের গা ছমছমে এই পরিবেশে ব্রিলের মতো সাহসী মানুষের বুক কেঁপে কেঁপে উঠছে। এখন ব্রিলের আফসোস হতে লাগলো রাগের মাথায় লণ্ঠনটা নিভিয়ে দেওয়ার জন্য। যাই হোক, শাবলটা তো তার হাতে আছে, প্রয়োজনে ওটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে সে। খানিক দূর হেঁটে পাহাড়ের ওপর উঠে লোপেজের কোণেটা দেখতে পেল। ঘরের একটা জানলা দিয়ে আলো ছড়িয়ে পড়ছে বাইরে। জিনিসপত্র সব গুছিয়ে চম্পট দেওয়ার মতলব করছে বুড়ো, নইলে এত রাতে ওর ঘরে আলো জ্বলবে কেন? তার কথা শেষ হওয়ার আগেই চমকে উঠল ব্রিল। এমন ভয় ও চমকের অভিজ্ঞতা তার জীবনেই প্রথম, কারণ ইতিমধ্যেই রাতের বুক চিরে হঠাৎ একটা তীক্ষ্ণ অসহায় আর্তনাদ লোপেজের কোণের দিক থেকে উঠে মিলিয়ে গেল নিস্তব্ধ পাহাড়ে। হায় সর, এ কি শুনলাম? লোপেজের গলা না, কিন্তু এমন ভাবে চেঁচালো কেন? নিজ মনে এই কথাটি বলে স্থানু হয়ে দাঁড়িয়ে রইল সে পাহাড়ের ওপর। পরক্ষণেই দ্রুত নামতে লাগলো নিচে। বুড়োর ওই কুঁড়েতে ভয়ঙ্কর কিছু ঘটেছে কি না সেটা স্বচক্ষে দেখতে হবে ওকে। শক্ত হাতে শাবলটাকে আরো শক্ত করে ধরে ছুট লাগালো ব্রিল। নিশ্চয়ই লোপেজকে খুন করে তার লুঠের মাল হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে কেউ। সে যেই হোক না কেন, ব্রিল তাকে ছাড়বে না। বুড়ো লোপেজের উপর রাগের বদলে এবার দরদ যেন উতলে উঠল ব্রিলের। কুঁড়ের কাছে গিয়ে ব্রিল দেখল দরজাটা ভেতর থেকে বন্ধ। চিৎকার করে কয়েকবার লোপেজকে ডাকল সে। লোপেজ, লোপেজ, তুমি ঘরে আছো? কিন্তু কারোর সাড়া পেল না। হলো তোমার? শুধু শুনল অদ্ভুত এক গোঙানির শব্দ। শরীরটা শক্ত করে নিল ব্রিল। হাতের শাবলটা দিয়ে লোপেজের বাড়ির দরজায় আঘাত করল প্রচণ্ড জোরে। সঙ্গে সঙ্গে দুর্বল দরজাটা মরমর করে একটা শব্দ করে ভেঙে পড়ল। আর প্রায় পর মুহূর্তেই এক মোক্ষম লাফ দিয়ে ব্রিল অন্ধকারের মধ্যে ঢুকে গেল ঘরের ভেতর। বারান্দায় সামনের ঘরে কেউ কোথাও নেই, তবু ব্রিলের গাটা কেমন যেন ছমছম করছিল। তার মনে হচ্ছিল আশেপাশে কেউ যেন একটা ঘুরছে। ঘামে ভেজা হাতে পকেট থেকে দেশলাই বার করে ঘরের বাতি জ্বালল সে। আলোয় যে দৃশ্য তার চোখে পড়ল তাতে তার রক্ত হিম হয়ে গেল। ঘরের বিছানায় পড়ে রয়েছে লোপেজের প্রাণহীন দেহ, চোখে মুখে ভয়ের ছাপ সাংঘাতিক। কি চরম আতঙ্কের মধ্যে দিয়ে যে তার মৃত্যু ঘটেছে
তা তার ওই বিস্ফারিত চোখ দুটোর দিকে তাকালেই বোঝা যায়। ব্রিল সভয়ে এদিক ওদিক তাকাল। বন্ধ জানলার একটি মাত্র পাল্লাই শুধু খোলা। কে জানে আততাই হয়তো ওই পথেই ঘরে ঢুকে কাজ সেরে চম্পট দিয়েছে। অনিচ্ছা সত্ত্বেও লোপেজের মৃতদেহটার দিকে একবার তাকাল ব্রিল। সারা শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। খুঁটিয়ে দেখতে গিয়ে হঠাৎ ব্রিলের চোখে পড়ল লোপেজের গলায় বিন্দু বিন্দু রক্ত, যেন কারোর সূক্ষ্ম ও তীক্ষ্ণ দাঁতের কামড়ের দাগ সেখানে। কিন্তু সেই ক্ষতর চিহ্ন এতটাই সামান্য যে তা থেকে রক্তপাত ঘটে কারোর মৃত্যু ঘটেছে এমন বিশ্বাস করা চলে না। ব্রিল অনুভব করল ইতিমধ্যে কখন যেন তার সমস্ত সাহস কোথাও উবে গিয়েছে, তার বদলে ফিরে এসেছে সেই গা ছমছম করা ভাবটা। বুড়ো লোপেজ নিদারুণ ভয় পেয়ে মরেছে, কিন্তু এমন কি হতে পারে যা দেখে এত ভয় পেল সে? আচ্ছা, এমনও তো হতে পারে ক্ষতের চিহ্ন হয়তো পরে পড়েছে আর তার আগেই দম বন্ধ হয়ে মারা গিয়েছে বুড়ো। এসব সাত পাঁচ ভাবতে ভাবতে হঠাৎ মেজের ওপর নজর পড়ল ব্রিলের। দেখল কয়েকটা হলদেটে রঙের কাগজ এখানে সেখানে পড়ে রয়েছে, তার উপর মেক্সিকান ভাষায় আঁকা বাঁকা হস্তাক্ষরে কিছু লেখা। হঠাৎ ব্রিলের মনে পড়ে গেল লোপেজ তাকে বলেছিল ওই রহস্যময় ঢিপির গায়ে আঁচর কাটা কেন মানা তা সে তাকে লিখে জানাবে। হয়তো সেই লেখাটাই লিখছিল। এই কাগজ, লেখার পেন্সিল, কেরোসিনের বাতি সবই তো সাক্ষ্য দিচ্ছে তার। আর সেই লেখালেখি করার সময়েই কাল ঘনিয়ে এসেছে। তার মানে ঢিপির মুখের পাথর সরিয়ে ভেতরকার জিনিস লোপেজ সরায়নি। লোপেজ যদি না সরিয়ে থাকে তবে ওগুলো সরালো কে? পাহাড়ের ধারে ছায়ামূর্তিটা দেখে তাকে লোপেজ বলে তবে ভুল করেছিল ব্রিল? সে যদি লোপেজ না হয় তাহলে সে কে? এখন একটা কাজ করতে পারে ব্রিল। বাইরে দেখেছে লোপেজের ঘোড়াটা বাঁধা রয়েছে, সেই ঘোড়ায় চড়ে দশ মাইল দূরের কয়েকটা পাহাড়ের কাছে গিয়ে শহরের শেরিফকে জানিয়ে আসতে পারে সে এই নৃশংস হত্যাকাণ্ডের ব্যাপারে। খানিকক্ষণ ভেবে এমনই কিছু করবে বলে ঠিক করল ব্রিল। তবে তার আগে কাগজগুলোকে জড়ো করা দরকার। মেঝে থেকে এক এক করে কাগজগুলো তুলল, তখনও কয়েকটা পাতা লোপেজের ঠান্ডা হাতের মুঠোর ভেতর। তার হাতের মুঠো খুলে কাগজগুলো বার করতে বেশ বেগ পেতে হলো ব্রিলের। কাগজগুলোকে গুছিয়ে নিল একের পর এক, নিজেকে সাহস যোগাতে লাগলো এই বলে যে এটা একটা সাধারণ হত্যাকাণ্ড, যেমন হামেশায় মেক্সিকোর এই সমস্ত অঞ্চলে ঘটে থাকে। অশরীরই কোনো প্রেতের কাণ্ড বলে মনে করার কোনো কারণ নেই। হত্যাকারী যদি এখানেই কোথাও লুকিয়ে থাকে তবে ব্রিল তার মুখোমুখি হতে এতটুকু ভয় পাবে না। এই ভেবে মনকে যথেষ্ট শক্ত করে এক হাতে লণ্ঠন আর অন্য হাতে শাবলটা বাগিয়ে ধরে লোপেজের কুঁড়ে থেকে বেরিয়ে এলো। অন্ধকার রাত্রি যেন তার বাইরে বেরোনোর প্রতীক্ষাতেই ছিল। যেই সে বাইরে পা দিয়েছে অমনি একটা ঘোড়ার ভয়ার্ত তীক্ষ্ণ আর্তনাদ ভেসে এলো তার কানে। আর তার পরক্ষণেই দ্রুত খুঁড়ের শব্দ। যা আস্তে আস্তে মিলিয়ে গেল দূরে, অকস্মাৎ এমন একটা ঘটনায় ব্রিল একেবারে বিমূঢ়।
ভয়ে হাত পা আড়ষ্ট হয়ে গিয়েছে তার। তবে কি পাহাড়ি জঙ্গলের রাজ্যে আবারও আবির্ভাব ঘটেছে কোনো হিংস্র নেকড়ের, যে হত্যা করেছে বুড়ো লোপেজকে, তারপর তীক্ষ্ণ দাঁতের ক্ষুধা নিয়ে তেড়ে গিয়েছে ওই নিরীহ ঘোড়াটার দিকে? ঘোড়ার আর্তনাদের রেশ তখনও পাহাড়ে প্রতিধ্বনিত হয়ে তার কানে বাজছে। এমন সময় আর এক দৃশ্য দেখে শরীরটা হিম হয়ে গেল তার। লোপেজের বাড়িতে যে বাতি জ্বালিয়ে এসেছিল, এই মুহূর্তে কে যেন তা নিভিয়ে দিল। গাঢ় অন্ধকার থমথমে বাড়িটাকে এখন সত্যি তার ভুতুড়ে আস্তানা বলেই মনে হচ্ছে। আর সেখানে দাঁড়িয়ে থাকার দুঃসাহস করল না প্রিল, ছুটতে শুরু করল সে। এখন তার সমস্ত সাহস সমস্ত যুক্তি তলানিতে এসে ঠেকেছে। কোনো রকমে বাড়ি পৌঁছাতে পারলে বাঁচে। বেশ কিছুক্ষণ ছুটে বাড়ির কাছে এসে আবারও ভয় গ্রাস করল ব্রিলকে, যে ভয়ঙ্কর আতঙ্কে বুড়ো লোপেজ প্রাণ হারিয়েছে। সে সর্বনাশে দানো, তার আস্তানাতেও তো লুকিয়ে থাকতে পারে। ব্রিল পা টিপে টিপে এগোয়। দরজাটা খুলেই সে আড়াল আবডালগুলো আগে দেখে নেয়। হাতের লণ্ঠনটাকে নিভিয়ে দিয়ে জ্বালে ঘরের বাতি। দরজায় তালা লাগিয়ে জানলাগুলোকে এঁটে বন্ধ করে দিয়ে একটা গুপ্ত স্থান থেকে তার অতি বিশ্বস্ত গুলি ভরা কোল্ড 45টা বের করে নেয়। হাতে শক্ত করে ধরে সেটা। সাবধানের মান নেই, কে জানে লোপেজের খুনি হয়তো চায় না তার কীর্তির কোনো সাক্ষী থাকুক। খুনি একা হোক কিংবা একের বেশি, এখন আর চিন্তা নেই। খুব শীঘ্রই তারা বুঝবে যে নিরস্ত বুড়ো লোপেজকে হত্যা করা এক কথা, আর কোল্ড 45-এর সঙ্গে পাল্লা দেওয়া আর এক কথা। লোপেজের কথা ভাবতেই তার মনে পড়ে গেল, আরে আসল ব্যাপারটা তো সে ভুলেই গিয়েছিল। লোপেজের ঘর থেকে সংগ্রহ করে আনা কাগজগুলো পরপর গুছিয়ে নিয়ে টেবিলের বাতির কাছে এসে পড়তে শুরু করল সে। পড়তে পড়তে বরফের স্রোতের মতো এক শিহরণ নামল তার মেরুদণ্ড পেয়ে। এই সেই কাহিনী যা লোপেজের পরিবারের এক পুরুষ থেকে আর এক পুরুষের মধ্যে প্রচারিত হয়ে এসেছে। হার্নান্ডো দ্য এম ট্রাভা এবং তার দলবলের দক্ষিণ পশ্চিম মরুভূমির ওপর রোমাঞ্চকর কৃতির কথা লোপেজ মৃত্যুর আগে লিখে গিয়েছে। জনা 40-এক চরিত্র আছে এই কাহিনীতে। প্রধান পুরুষ ক্যাপ্টেন দ্য এম ট্রাভা ছাড়া এখানে এক পাদ্রি, তরুণ জোয়ান জোভিলা আর ভন স্যান্টিয়ানা দ্য ভালডেজ নামের এক রহস্যময় সন্ত, যাকে ক্যারিবিয়ান সাগরের একটা প্রাণহীন জাহাজ থেকে উদ্ধার করে আনে তারা। তারপর থেকে সমস্ত অভিযানে দ্য ভালডেজ হয় তাদের অভিন্ন সঙ্গী। লোপেজ তার অশুদ্ধ ভাষায় প্রায় 300 বছরেরও আগের ইতিহাস লিখে গিয়েছে। বড় বিচিত্র আর রোমাঞ্চে ভরা এই অভিযানের ইতিহাস। কত বিপদই না এসেছে তাদের সামনে, বন্যা, জলকষ্ট, মরুভূমির উত্তপ্ত বালির ঝড় এবং রেড ইন্ডিয়ানদের ধারালো বর্ষা। তবে এই সমস্ত বিপদের থেকেও অধিক ছিল আরও এক বিপদ, আর যার ভয়ে তারা সবাই কোনো এক অজানা কারণে ঢলে পড়েছিল মৃত্যুর কোলে। কেউ জানত না তাদের এতগুলো মৃত্যুর পিছনে হত্যাকারী কে।
দিনে দিনে আতঙ্ক এমনভাবে ছড়িয়ে পড়েছিল যে সবাই তখন ভাবতে লাগল দলের মধ্যেই হয়তো রয়েছে এক রক্তলোভী পিশাচ, যে রাতের গভীর হলেই মানুষের তাজা রক্তের তৃষ্ণায় উন্মাদ হয়ে ওঠে। কিন্তু এতগুলো মানুষের মধ্যে সেই যে কোনজন সেটা খুঁজে বার করা সম্ভব হয়নি। দিনে দিনে কমে আসতে লাগলো অভিযাত্রীর সংখ্যা, সন্দেহ আর ভয়ের শিকার তখন সকলেই। মুষ্টিমেয় যে কজন তখন বেঁচে এবং দুর্গম মরু পেরিয়ে এগিয়ে চলেছে গন্তব্যের দিকে, আতঙ্কে তখন তারাও অস্থির। প্রতি রাত্রে একটি করে মানুষ বলি হচ্ছে, ঘুমের মধ্যে খোঁয়াতে হচ্ছে প্রাণ। খুনি কোনো সূত্র রেখে যায় না, শুধু এঁকে যায় তার শিকারীর গলায় একটি ধারালো নখের আঁচড়। অভিযাত্রীরা জানত ঘুমিয়ে পড়া কত মারাত্মক, তাই দিনভর পথ চলেও রাতে তারা জেগে থাকতে চায় তো প্রাণের দায়ে। তবে শরীর কি আর এত ক্লেশ মানে? একসময় ক্লান্ত হয়ে যখন ঢলে পড়ত ঘুমের কোলে, তখন তারা জানতেও পারত না কখন মৃত্যু নিঃশব্দে এসে দাঁড়িয়েছে তার শিয়রে। এমতো অবস্থায় সকলের সন্দেহ হল জেলবার থেকে ধরে আনা বিশাল দেহি মিশকালো এক কাফরিকে। ক্যাপ্টেনের নির্দেশে তাকে শেকল দিয়ে বেঁধে ফেলা হল। কিন্তু তার পরের দিনও অন্যান্য দিনের মতো একই রকমভাবে তরুণ জোয়ান জ্যাভিলা মারা গেল। তারপরের দিন সেই পাদ্রি। কিন্তু এর মধ্যে ঘটল আর এক ঘটনা। জ্যাভিলা নিঃশ্বাস ত্যাগ করার আগে দ্য এম ট্রাভাকে বলে গিয়েছিল খুনির নাম। শরীরটা টান টান করে ব্রিল এখন কাহিনীর শেষাংশ পড়ছে। এখন কাহিনীতে দ্য এম ট্রাভা ছাড়া আর কেউ বাকি রইল না। পাদ্রি যা বলেছে তাই যদি ঠিক হয়, অর্থাৎ স্যান্টিয়াগো দ্য ভালডেজি সেই ভ্যাম্পায়ার যে জীবন্ত মানুষের রক্ত পান করার জন্য বেঁচে থাকে। এই ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা করতে করতে দ্য এম ট্রাভার মনে হলো, তার মানে স্যান্টিয়াগোকে যে জাহাজ থেকে উদ্ধার করা হয়েছিল সেটা জনশূন্য ছিল না। তার কথা অনুসারে জাহাজের সকলে নাকি মারা গিয়েছিল, কিন্তু আসলে তেমনটা নয়। জাহাজের সমস্ত আরোহীরা মারা যায়নি, তারা সকলেই হয়েছিল স্যান্টিয়াগোর ক্ষুধার শিকার। অর্থাৎ হিসেব নিকেশ সব মিলে যাচ্ছে, স্যান্টিয়াগোই তার মানে রক্তখেগো পিশাচ। ততক্ষণে স্যান্টিয়াগো বোধহয় জেনে গিয়েছিল, তাই সে দল ছেড়ে একাকী রওনা হয়ে গিয়েছিল কোনো একদিকে। তারই কার্যের জন্য এম ট্রাভার ব্যাপারটা বুঝতে আরও সুবিধে হয়। এরপর এম ট্রাভার সেই কাফরি পালোয়ান ও চারজন সৈন্যকে নিয়ে স্যান্টিয়াগোর খোঁজে বেরোয়। অনেক এদিক ওদিক খোঁজাখুঁজির পর অবশেষে জঙ্গলের ভেতর একটা ঝোপের আড়ালে তাকে খুঁজে পায়। রক্তপানে তৃপ্ত সে তখন গভীর ঘুমে আচ্ছন্ন। স্যান্টিয়াগোর তখন বিকট মূর্তি, তার সেই মূর্তি দেখে সকলে চমকে ওঠে। এমন একটা পিশাচের বিরুদ্ধে যে কি ব্যবস্থা নেওয়া যায় চট করে তাকার মাথায় আসে না। প্রথমে ওরা ঠিক করে একটা বর্ষা দিয়ে তার হৃৎপিণ্ড বিদ্ধ করবে আর তরোয়াল দিয়ে ছিন্ন করবে মুন্ডু। তারপর মৃত আত্মার সদ্গতি কামনা করে মন্ত্রোচ্চারণ করে কবরস্থ করা হবে তাকে। আসলে ভ্যাম্পায়ার যে মানুষের বেশ ধরে থাকে সে মৃত বহুকাল আগে, তাই এখন এই রক্তপায়ী জীব এবং তার লোভকে ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া বড় সহজ কাজ নয়। এদিকে পাদ্রি আগেই মৃত, তাই মন্ত্রোচ্চারণ করার লোক পাওয়া গেল না।
তাই তখন তারা স্যান্টিয়াগোকে ধরে তুলে রেড ইন্ডিয়ানদের একটা প্রাচীন কবরখানা খুঁড়ে শুইয়ে দিল পাথরের প্রকোষ্ঠে। অনেক কষ্টে কবরের মুখটা মাটি আর পাথর দিয়ে চাপা দেওয়ার কাজ শেষ করতেই সেই আতঙ্কিত কালো রাতের শেষে ভোরের প্রথম পাখিটা ডেকে উঠল। লোপেজ আরো লিখেছে, এটা একটা অভিশপ্ত এলাকা, আমি কখনোই এখানে আসতে চাইনি। আমি জানতুম ওই ঢিপির তলাতেই ঘুমিয়ে রয়েছে সেই রক্তলোভী শয়তান, সেই সান্তিয়াগো। কোনো একদিন কেউ ওর মুখটা খুলে দিলে সে আবারও জেগে উঠবে আর ঘনিয়ে আসবে সর্বনাশ। এখন বুঝতে পারছো তো ব্রিল, কেন আমি পই পই করে তোমায় নিষেধ করেছি ওই ঢিপিটাকে খুঁড়তে? লেখাটা এখানেই শেষ হয়েছে পেন্সিলের এক আচমকা টানে। জিভ দিয়ে ঠোঁট দুটো চেটে নিয়ে ব্রিল ভাবতে বসল, তার মানে এই জন্যই ওই বর্ষাটা ওখানে ছিল। সেই সময় মাটি খুঁড়তে খুঁড়তে কোনো স্প্যানিশ যোদ্ধার হাত থেকে হয়তো ওটা পড়ে গিয়ে থাকবে। কোনো এক অদ্ভুত কারণে এখন আর ব্রিল লোপেজের এই কাহিনীকে অবিশ্বাস করতে পারল না। হায় ঈশ্বর, সে আর ভাবতে পারছে না। দৃশ্যটা কল্পনা করেই শিউরে উঠছে ব্রিল। তার মানে জীবন্ত সেই শয়তান আজ প্রায় 300 বছর পর আবারও কবরের অন্ধকার ভেদ করে উঠে আসছে। ব্রিল যেন কল্পনায় দেখল ঢিপির মুখ খুলে যাচ্ছে, আলগা পাথরগুলো ঠেলে ভেতর থেকে বেরিয়ে আসছে সে, ছায়ার মতো তার নিকশ কালো শরীর, পাহাড়ের ওপর থেকে কালো ডানা মেলে নেমে আসছে নিচে। আলো যখন জ্বলছে তার মানে নিশ্চয়ই রক্ত মাংসের জীবন্ত মানুষ আছে ঘরে। তার অতি দীর্ঘ হাত বাড়িয়ে জানলার পাল্লাটা ফাঁক করে এবার সে ঘরের ভেতরে ঢুকতে চাইল। শরীরটাকে এক ঝাঁকুনি দিয়ে উঠে দাঁড়ালো ব্রিল। না 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 না, এসব বুঝলো কি? এসব হতেই পারে না। বুড়ো লোপেজের মাথা ঠিক ছিল না, ভ্যাম্পায়ার বলে আদতে কিছু হয় নাকি? কিছু হয় না। তাই যদি থাকবে তবে সে আমাকে না ধরে লোপেজের উপর চড়াও হতে যাবে কেন আগে? আমি তো গর্তটা খুঁড়েছি, যত সব গাঁজা খুঁড়ি গল্প লিখে গিয়েছে এখানে। আরো কি একটা বলতেই যাচ্ছিল ব্রিল, কিন্তু ততক্ষণে তার নজর পড়েছে জানলার দিকে। সে দেখল জানলায় একটা মুখ, দুটি চোখের নিথর দৃষ্টি তার মুখের উপরে নিবদ্ধ। তীক্ষ্ণ ছুরির মতো সে দৃষ্টি যেন ব্রিলের অন্তরাত্মায় গিয়ে বিদ্ধ হল। গলা চেড়ে একটা আর্তনাদ বেরিয়ে এলো তার, আর সঙ্গে সঙ্গে জানলার থেকে স্যাত করে সরে গেল মূর্তিটা। এবার ব্রিলের নজর গেল তার ঘরের দরজাটার দিকে। দরজাটায় মৃদু একটা আওয়াজ হচ্ছে, যেন উল্টো দিক থেকে কেউ খোলার চেষ্টা করছে দরজাটা। ব্রিল তার ঘরের দেওয়ালের সঙ্গে সেঁধিয়ে গেল, রিভলভার শুদ্ধ তার হাতটা ঠক ঠক করে কাঁপছে। দরজা ভেদ করে গুলি করার চিন্তা তার মাথায় আসেনি। ব্রিলের মাথায় তখন একটাই চিন্তা, এই পুরনো কাঠের দরজা কতক্ষণ ঠেকিয়ে রাখবে ওই দূতকে, যে সাক্ষাৎ মৃত্যুর পরোয়ানা নিয়ে হাজির হয়েছে এই এত রাত্রে তার শিয়রে। হলেও ঠিক তাই,
চোখের পলক পড়ার আগেই দরজার পাল্লাটা ভেঙে পড়ে গেল। ব্রিল চিৎকার করতে পারল না, ভয়ে তার জিভটা বরফের মতো আড়ষ্ট হয়ে গিয়েছে। এখন কেবল বিস্ফারিত দুই চোখ মেলে দেখছে সামনের ওই মূর্তিমান বিভীষিকাকে। মৃত্যু শীতল তার দুই চোখ, লম্বা হাতে বড় বড় ধারালো নখ। ব্রিল আর কিছু ভাবতে পারল না, তার কাঁপা কাঁপা হাতটা সামনে তুলে ধরে চোখ কান বুঝে গুলি চালাল। গুলিটা গিয়ে আঘাত করল ভ্যাম্পায়ারের বুকের কাছে, একটা কাপড়ের টুকরো ছিঁড়ে হাওয়ায় উড়ে গেল। আঘাত পেয়ে এক পা পিছিয়ে গেল ভ্যাম্পায়ার। আর গুলি চালানোর সাহস ব্রিলের হল না। দেওয়াল ধরে কাঁপতে কাঁপতে হঠাৎই ডুকরে কেঁদে উঠল ব্রিল। রিভলভারটা তার আগেই হাত থেকে খসে পড়ে গিয়েছে। সেই মুহূর্তে তার মনে হলো, এতদিন গাঁজাখুরি বলে সে যে গল্পটা উড়িয়ে দিয়েছে তা বড় নিষ্ঠুর সত্য। একজন মানুষ যে বহুকাল আগে মৃত, তাকে হত্যা করতে মানুষের তৈরি সেরা আগ্নেয়াস্ত্র তাহলে কোনো কাজেই লাগে না। মুহূর্তের জন্য যেন ব্রিলের সমস্ত চিন্তা শক্তি নিথর হয়ে গেল। মৃত্যুকে চোখের সামনে দেখে অনড়ভাবে থাকা তো সহজ কথা নয়, যে কারোরই এমন অবস্থা হতে পারে। ওদিকে সেই ধারালো নখ সমেত মৃত্যু দূতের হাত দুটি এগিয়ে এসে স্পর্শ করল ব্রিলের গলা। এবার ব্রিলের চেতনা ফিরল। তার বলিষ্ঠ দেহে হঠাৎ করে যেন শক্তি ফিরে এলো। আসলে মৃত্যুর মুখোমুখি হয়ে মানুষ বোধহয় এমনই মরিয়া হয়ে ওঠে। ব্রিলের পূর্বপুরুষ সেই দুর্ধর্ষ টেক্সানরা যেমন ভয়ঙ্কর শত্রু এবং সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে মরণপণ লড়াই করেছিল, তেমনি সাহস আর অন্ধ আবেগ হঠাৎ করেই জেগে উঠল ব্রিলের হৃদয়ে। সে তাই মরণপণে হাত পা চালিয়ে যুঝতে লাগলো ভ্যাম্পায়ারের সঙ্গে। আত্মরক্ষার জন্য সে মরিয়া হয়ে উঠেছে। এই রক্ত পিপাসু মৃত্যু দূতকে চরম আঘাত হানতে উন্মাদ হয়ে উঠেছিল সে। কখনো সে হিংস্র সাপদের মতো চিৎকার করে উঠছে, কখনো আবার পাগলের মতো আঘাত করছে প্রতিপক্ষের কঠিন শরীরে, কখনো আবার ওই রক্তলোভী পিশাচের তীক্ষ্ণ নখের আঁচড়ে কাতর চিৎকার করছে সে। তার সেই চিৎকারে শিউরে উঠছে শান্ত বনানি। তার চোখে যেন নেকড়ের দাঁত, চোখের স্থির দৃষ্টিতে মৃত্যুদূতের হাতছানি। তারা দুইজনে ধস্তাধস্তি করতে করতে মেঝেতে গড়াগড়ি খেতে লাগল। বিলের ঘরের পুরনো কাঁচের আসবাব ভেঙে ততক্ষণে তছনছ। কখনো ভ্যাম্পায়ারের গায়ের উগ্র গন্ধে ব্রিলের দম বন্ধ হওয়ার উপক্রম হল, কখনো আবার ব্রিলের প্রচণ্ড আঘাতে ভ্যাম্পায়ারি লুটিয়ে পড়ল মাটিতে। ক্রমে ক্রমে বোঝা যাচ্ছিল ভ্যাম্পায়ারের জিঘাংসা রক্তপানের নেশার চাইতেও ব্রিলের নিজেকে বাঁচানোর ইচ্ছা কম প্রবল নয়। তাদের ঝটাপটির এক ফাঁকে টেবিলের ওপর আছড়ে পড়তেই টেবিলটা কাত হয়ে পড়ে যায় মাটিতে, আর তার ওপরে রাখা বাতিটা মাটিতে পড়ে এবং বাতির জ্বালানি তেল ছড়িয়ে পড়ে ঘরের দেওয়াল আর মেঝেতে। মুহূর্তের মধ্যে আগুনের শিখা জ্বলে ওঠে চারপাশে। আগুনের আঁচ তাদের দুইজনের শরীরেই লাগছে, কিন্তু ব্রিল বা সেই পিশাচ কারোরই কোনো ভ্রুক্ষেপ নেই। ব্রিলের দিকে তখনও সেই পিশাচের ধারালো নখ উদ্যত। সেই লোলুপ দৃষ্টি তার গলার রক্ত চুষে খাওয়ার জন্য এখনো মরিয়া। ব্রিল উন্মাদের মতো যা হাতের কাছে পাচ্ছিল তাই দিয়ে আঘাত করে যাচ্ছিল সামনের শয়তানকে। ওদিকে একই রকম ভাবে পিশাচ আঘাত প্রতিহত করে পুনরায় আঘাত হানছে ব্রিলের ওপর। ওদের অলক্ষে আগুন কিন্তু ততক্ষণে লোকে লোকে জীব মেলে গ্রাস করতে আরম্ভ করেছে গোটা ঘরটাকে। একটা সময় ব্রিলের যেন একটু বাহ্য জ্ঞান হলো।
সে বুঝতে পারল এবার আগুন তাদের দুজনকেও গ্রাস করতে চলেছে। ঘরের প্রায় অনেকটা অংশে আগুন ধরে গিয়েছে, তাই এবার সে শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে এক প্রচণ্ড আঘাত হানল পিশাচের গায়ে। ভ্যাম্পায়ারের শরীর কি ইস্পাতের তৈরি? সে শরীর দিয়ে ব্রিলকে এমন বজ্রালিঙ্গে সে বেঁধেছিল যে ব্রিলের মতো অসীম শক্তিধরও তা থেকে নিজেকে মুক্ত করতে পারছিল না। ব্রিলের আঘাত হানার আগেই ব্রিলকে সে তুলে নিক্ষেপ করল টেবিলের নিচে। প্রচণ্ড একটা আগুনের লেলিহান শিখা উঠল দেওয়াল আর মেঝে জুড়ে। তবে সেই অগ্নিকাণ্ডের মধ্যে পড়েও ভ্যাম্পায়ারের রক্ত তৃষ্ণা কিন্তু তখনও ঘোচেনি। আগুনের দিকে তার যেন কোনো ভ্রুক্ষেপই নেই, উল্টে আরো উদগ্র হয়ে উঠেছে তার রক্তের টান। আগুনের শিখার মধ্যে দিয়েই সে গুলি খেয়ে এগিয়ে আসতে লাগলো ব্রিলের দিকে। আহত বিষধর সাপ যেমন সম্মোহনের দৃষ্টি নিয়ে এগোতে থাকে তার শিকারের দিকে, ঠিক তেমন ব্রিলের দুই চোখ, গাল, সমস্ত শরীর থেকে তখন রক্ত ঝরছে। তবু হাত দিয়ে সেই সব রক্ত মুছে সে টলতে টলতে উঠে দাঁড়ালো। তারপর পিশাচকে এক ঠেলা দিয়ে কোনো রকমে ছুটে ঘরের বাইরে আসলো। কোনো দিকে না তাকিয়ে দেহের অবশিষ্ট শক্তিটুকুকে সম্বল করে সে প্রাণপণে নির্জন প্রান্তর আর বনাস্থলী পেরিয়ে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে একসময় দম ফুরিয়ে যেতে আছড়ে পড়ে গেল মাটিতে, বড় ক্লান্ত আর অবসন্ন সে। তখন অভিশপ্ত রাতের শেষ মুহূর্ত চলছে, আরও একটু পরে হয়তো এ অন্ধকারের কালিমাটুকু মুছে যাবে, জেগে উঠবে ভোরের পাখিরা। মাটিতে শুয়েও অনেক কষ্টে মাথা তুলে একবার ব্রিল তাকালো দূরে তার বসত বাড়িটার দিকে। সেটার ব্রিলের বাড়ি নেই এখন, প্রকাণ্ড একটা অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে। ব্রিলের তাকিয়ে থাকতে থাকতেই সেই অগ্নিকুণ্ডের মধ্যে একটা বিস্ফোরণ ঘটল। আগুনের লেলিহান শিখাগুলো মুহূর্তের জন্য দপদপ করে মরিয়া হয়ে উঠে গেল আকাশের পানে। আর কিছু দেখতে পারল না ব্রিল, তার শরীরের সমস্ত শক্তি শেষ। বড় নিশ্চিন্ত আরামে চোখ বুঝল সে। ওদিকে স্যান্টিয়াগো দা ভাল্ডেজের সমস্ত হাড়গুলো পুড়ে ছাই না হওয়া পর্যন্ত যে আগুন ব্রিলের ঘরে জ্বলে উঠেছে তা বোধহয় জ্বলতেই থাকবে।